মার দিকে তাকানো, আবার বলেন মায়ের দিকে তাকানো। আচ্ছা এবার শুনেন, যেমন ধরেন একজন মানুষ যদি 6 লাখ টাকা খরচ করে হজে যায়, ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করছে জিকির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পুরা মাতাফে মুখ না, এভাবে যদি কেউ 100 বার হজ করে 100 বার জিকির কত হবে? সুবহানাল্লাহ। অথচ যদি কোন যুবক তার মায়ের চেহারার দিকে একবার তাকায়, সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব। এবার বলেন তো চোখের জিকিরের দাম কত? সুবহানাল্লাহ। বলেন কার কার মা আছে হাত তুলে? আর অনেকেরই মা আছে, আপনারা মা আছে, যাদের মা আছে আজকে গিয়ে চোখের জিকির করে হজের নিয়ত হজের সওয়াব কামাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমাদের যাদের মা নাই দোয়া করে দেন رب ارحمهما كما ربياني صغيرا। আপনারা তো মাহফিল থেকে গিয়ে চোখের জিকির করবেন, আমগো যে মা নাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? সুবহানাল্লাহ। পানা অলি ভাই কোন, অলি ভাই কোন, জবানের জিকিরের দাম বেশি না চোখের জিকিরের দাম বেশি? চোখের জিকিরের দাম কত? এবার যদি ভিন নারী থেকে কোনো মানুষ দু চোখ নিচু করে, ভিন নারী থেকে দু চোখ নিচু করে, ভিন নারী থেকে দু চোখ নিচু করে, এটা হয়ে যাবে চোখের জিকির। আর চোখের জিকিরের দাম কত? ভিন নারী থেকে দু চোখ নিচু করা হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। এবার বলেন 10,000 রাকাত নফল নামাজে কত কতবার সূরায়ে ফাতিহা? 10,000 বার সূরায়ে ফাতিহা। জবানের জিকির কত হইল? এবার 10,000 রাকাত নামাজে 10,000 রুকু, প্রত্যেক রুকুতে 3 বার করে সুবহান রাব্বিয়াল আযীম 30,000 বার, 30,000 জবানের জিকির সুবহানাল্লাহ। এবার সেজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা 60,000 বার, কত হাজার বার? 60,000 বার সুবহানাল্লাহ। 10,000-এ 20,000 সেজদা, 20,000 সেজদা 3 বার করে 60,000 বার, তাহলে 20,000 60,000 বার সুবহান রাব্বিয়াল আলা জবানের জিকির 60,000 বার, সুবহান রাব্বিয়াল আযীম জবানের জিকির কত হাজার বার? 30,000 বার। সূরা ফাতিহা কত হাজার বার? 10,000 বার। কাউ সূরা কাউসার 5,000 বার, সূরা ইখলাস 5,000 বার। 2 রাকাত নামাজে 2 রাকাত নামাজে 11 বার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে কতবার? 11 বার। এবার বলুন তো দেখি 10,000 রাকাতে কতবার আল্লাহু আকবার, কতবার সুবহান রাব্বিয়াল আযীম, কতবার সুবহান রাব্বিয়াল আলা? একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা রব্বে করিমের কাছে তার চেয়েও বেশি দামি। বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে। আল্লাহ আল্লাহ। এবার বলুন তো দেখি 100 বার যদি কেউ মায়ের চেহারার দিকে তাকায় 100 বার, রাসূল বলেন 100টা কবুল হজের সওয়াব। এবার লক্ষ্মীপুর বাজারে গিয়া যদি 100 বার ভিন নারী থেকে চোখ নিচু করে, আরে যুবক বুঝতেছেন কিছু? হ্যাঁ। এবার মোবাইলে গুনা থেকে যদি চোখ নিচু করে, সুবহানাল্লাহ বন্ধু, ভিন নারীর দিকে চোখ তুললে কি লাভ আর নামালে কি লাভ? তুললে কি লাভ নামালে কি লাভ? হারাম দেখলে কি কি লাভ আর নামালে কি কি লাভ? হারাম দেখলে কি কি লাভ একজন একটু বুঝাও তো আমারে। একবার তাকাইলা শুধুই যেন তোমার রুহের মধ্যে, তোমার রুহের মধ্যে একটু বিষ ঢেলে দিলা, নাউজুবিল্লাহ বলো, একবার তাকাইলা রুহের মধ্যে কি ঢেলে দিলা? আন্নাদারাল যুনুবে ফিল আন্নাদারাল যুনুবে ফিল কুলুব কাদারাল ইসামুমে ফিল আবদান। শরীরের জন্য বিষ যেমন, রুহের জন্য গুনাহ তেমন, নাউজুবিল্লাহ বলে না। শরীরের জন্য বিষ যেমন বলেন, রুহের জন্য গুনাহ তেমন। শরীরের জন্য বিষ যেমন, রুহের জন্য গুনাহ তেমন।
হ্যাঁ যদি বুঝাতে পারতাম আপনাদেরকে কিভাবে বুঝাবো যদি নিজেই বুঝতাম নিজেই যদি বুঝতাম দৃঢ়তার সাথে বলেই ফেলি যেমন আজকের এই দিন বলি একবার বলি আজকেরটা কই যেমন আজকেরটা কই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই দিনে এক সেকেন্ডের জন্য ভিন নারীতে আমার চোখ পড়ে নাই আলহামদুলিল্লাহ বলেন ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসু বলে হুজুর আমার চোখ যেতেই চায় না তাহলে তো আমরা হামদর্দের চিকিৎসা করতে হবে মুরব্বী কিভাবে বুঝে দেখেন আপনি কেমনে বুঝছেন চোখ যেতেই চায় না তাকে হামদর্দে কি করতে হবে বলেন চোখ যেতে চাইবে না চাইবে না আজীব না চোখ যদি যাইতে না চা তো গরু না তো কি মানুষ হয় গরু না ফেরেশতা হয় গরু না কি গরু কি যাইতে চায় বিশ্ব সুন্দরী যদি গরুর সামনে দেন গরু চোখ তুলব ফেরেশতা চোখ তুলব আজীব না ফেরেশতা চোখ তুলে না কেন আজাবের ভয়ে ফেরেশতা চোখ তুলে না এবার গরু চোখ তুলে না কেন গরু বুঝে না কোন আবার বলেন গরু বুঝে না তাহলে গরু চোখ তোলে না গরু চোখ তোলে না ভিন নারীর দিকে গরুও চোখ তোলে না এই জন্য গরু কোনো পুরস্কারও পাবে না ফেরেস্তাও চোখ তোলে না ফেরেস্তাও কোনো পুরস্কার পাবে না আমি যদি চোখ না তুলি আমি পুরস্কার পাবো কেন তোমার দিলে আছে প্রচণ্ড চাহনি শক্তি চোখে দিয়েছি প্রচণ্ড চাহনি শক্তি আবার ওই নারীর মধ্যে দিয়েছি প্রলেপ এঁটে প্রলেপ এঁটে দিয়েছি প্রলেপ কি এঁটে দিয়েছি প্রলেপ মেখে দিয়েছি তার প্রলেপ তোমার চোখকে আকর্ষণ করে আরে কথা কয় না কয়টা আছে তিনটা আমার দিলে আছে কি শাহওয়াতের এক দুর্বার শক্তি আমার চোখে আছে দেখার শক্তি আবার নারীর শরীরে আছে কি নারীর মুখে আছে কি আকর্ষণের প্রলেপ বুঝে না কথা কিসের প্রলেপ আকর্ষণের ওটা আমাকে টানে এটা যেতে চায় এটা দিতে চায় উঠতে চায় এবার রব যেন বলেন ওর চেহারায় মেখে দিয়েছি আকর্ষণের প্রলেপ তোমার চোখে চোখে দিয়েছি দেখার শক্তি তোমার হৃদয়ে দিয়েছি আকর্ষণের শক্তি তিনোটার উপরে যদি তুমি আমার ভয়কে আমার ভালোবাসাকে গালেব করে দিতে পারো কথা দিলাম এই দু চোখে আমার দিদার দিয়ে দিব কি বলছি বলেন এই দু চোখে কি করবো আচ্ছা রবের দিদার কেমন হবে কি আচ্ছা এবার পুরস্কারটা কেমন হবে দুনিয়াতে চোখ নিচু করলে আর কয়টাই করবা না 70,000 করবা এক একবার চোখ নিচু করলে যদি 10,000 রাকাত নফলের চেয়ে ভারী পুরস্কার দেন এক একবার চোখ নিচু করলে যদি 10,000 রাকাতের চেয়ে দামি পুরস্কার দেয় 10,000 রাকাত দিয়ে কত কোটি হুর হবে এবার এক একবার চোখ নিচু করলে কত কোটি হুর পাইলা হারালে কি বন্ধু পেলে কি হারিয়েছ কি পেয়েছ কি হারালে না কোনো কিছু পেয়ে গেছো সব কিছু কি হুর দেখতে 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 এক পর্যায়ে রব বলবেন বন্ধু ওগুলো আর কত দেখবা এগুলো তো মাখলুক এগুলো আর কত দেখবা এগুলোকেও তো আমি বানিয়েছি এবার আমাকে দেখো এবার কেমন মজা হবে এবার এবার আন্না লাযাতান নাযরিন রাব্বি আযজা ওয়াজাল কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া রব্বে করিমের দিকে দেখার মজা কার কেমন ইবাদতে যার মজা যেমন সুবহানাল্লাহ ইবাদতে কি ভিন নারী থেকে ভিন নারীকে দেখার প্রথম প্রথম গজব কি ভিন নারী দেখার প্রথম গজব হলো ইবাদতের মজা নষ্ট হয়ে যায় ইবাদতের মজা কি হয়ে যায় বলেন আচ্ছা বাসি ডাল কেমন লাগে মুখে দিয়ে কি কর আর তিন দিনের বাসি হলে হ্যাঁ আমগো নামাজ তো আরো বেশি বাসি কথা কয় না বাস্তব না বাস্তব আমাদের নামাজে মজা লাগে সেজদা গেলে ভাল লাগে এই জন্য তো এত তাড়াতাড়ি উঠে যায় এই জন্যই তো এত তাড়াতাড়ি উঠে যায় আরে কথা কয় না
বাসি ডাল মুখে দিলে তাড়াতাড়ি ফালা না আস্তে আস্তে ফালা কি বাসি ডাল মুখে দিলে তাড়াতাড়ি বেশি নিজা কথা কন না খা তাহলে বাসি ডাল মুখে দিলে কি করে আমরা সেজদা গিয়ে এত তাড়াতাড়ি করি কেন মজা লাগে না কি লাগে না তো মজা লাগবে কোত্থেকে মজা তো খাইয়া দিছে মোবাইলে আরে বলে না মজা খাইয়া দিছে কে মজা খাইয়া দিছে মোবাইলে মজা খাইয়া দিছে টেলিভিশনে মজা খাইয়া দিছে ছবি বাস্তব না বাস্তব হ্যাঁ আর কজম আর কত মজা দুনিয়াতে নিলে আখেরাতে মজা পাবা আমারে বুঝাও আর কত মজা দুনিয়াতে নিলে আখেরাতে মজা পাবা দেখবেন কিছু বক্তা আছে স্টেজ উঠে গান গায় বিভিন্ন গানের কলি গায় আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি সে যদি না শুনতো না দেখতো সেই কলিটা গাইলো কেমনে কথা কম দেখবেন কিছু বক্তা আছে স্টেজ উঠে খেলোয়াড়ের নাম বলে গায়কের নাম বলে গায়িকার নাম বলে ও যদি না দেখতো জানতো কেমনে ফারুক আই এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা